কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি শ্রীনাথন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল ফরকান আহমেদ, কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফা আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা, মহিলা সংসদ সদস্য কানিস ফাতেমা, বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার বর্তমান মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান, কক্সবাজার ও রামু ৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কামাল, কাইসেরুল হক জুয়েল সদর উপজেলা কক্সবাজার, কক্সবাজার দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম সহ বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী এবং পর্যটক সহ কক্সবাজার জেলার সকল পেশার মানুষ উপস্থিত ছিলেন।